আচ্ছা, নমস্কার, আমি ঝুমা, সুন্দরবন ব্লগ থেকে আপনাদেরকে গুড মর্নিং। আজকের সকালে উঠে আমি ভাবছিলাম যে বর্ষা নেমে গেছে, তো বাড়িতে একটাও কাঠগুলো কিছু নেই, কাঠগুলো না থাকলে রান্নাও করতে পারবো না। তার জন্য আজকে সুন্দরবন জঙ্গলে আমি কাঠ কাটতে যাবো। সাথে আমি নিয়ে এসেছি চারটে শু, কাঠ কাটতে কাটতে শুটগুলো কেটে দেবো, যদি যদি কাঁকড়া ধরা যায় আর কি। তো চলুন বন্ধুরা, দেখা যাক সুন্দরবন কাঠ কেমন করে কাটে। কতটা জলের মধ্যে নেমেছি দেখুন, এর মধ্যে আমার প্রায় এক গোলা জলের মতন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কতটা জলের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মাঝখানে জানি না আরো কত জল, দেখা যাক। বল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে কত কাঁটা গাছ, বুঝতেই পাচ্ছেন কত কষ্ট করে জঙ্গলে এসেছি, এখনো এসে শেষ করতে পারিনি রাস্তা। দেখুন আমি এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি, খুব সুন্দর, এখানে শীত কালের পক্ষে খুবই ভালো হবে। হালকা গাছের মধ্যে আমি রেখে দিচ্ছি, কারণ দর মতন একটা ঠিকঠাক জায়গা লাগবে। এই সাইডটার দিকে দেবো, এইটার দিকে একটু ফাঁকা মতন আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি জঙ্গলের মধ্যেই যাচ্ছি, ঘন জঙ্গল, দেখা যাক কতটা দূর যেতে পারি। এখানে শুনবো কাঠ পেয়েছি, কিছু কাঠগুলো কেটে নেব। এটা ছোট ছোট করে বন্ধুরা, দেখুন জঙ্গলের মধ্যে এসেই মাত্র কতগুলো একটা গাছ থেকে কাঠ ভেঙেছি, না আরো ভিতরের দিকে চলে যাব। তো দেখুন বন্ধু, আমি আরেকটা শুকনো গাছে এসছি, ওখানে একটা শুকনো কাঠ পেয়েছি, সেটাই কাটছি।
আমি যাচ্ছে না, এটাকে কাটতে হবে। বাবা নোনা জলটা গালে পড়েছে, কি দিত। বুঝতেই পাচ্ছেন এত ছাঁটা যে বনে দাঁড়ানোই যাচ্ছে না, কত কাঠ কেটেছি। তো চলুন বাইরের দিকে যাওয়া যাক, দেখি সুদগুলো কি হচ্ছে। এখন বন্ধু আমি একটা কাঁকড়া ধরেছি, পুচকে কাঁকড়া। কাঁকড়ার সাইজটা দেখুন কত বড়, এই যে দেখুন। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমার এক গোলা করে জল হয়ে গেছে, তার জন্য কাঁকড়া হচ্ছে না, সুদগুলো সব গুটিয়ে নিয়েছি। একটা গাছের গায়ে রেখে দিয়ে ভিতরের দিকে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসব। কাঠগুলো আর মেশে হাড়ি টানে, হাড়ি টানে। তো বন্ধুরা দেখুন আজকের বনে থেকে আমি এই কাঠগুলো নিয়ে এসেছি। এই যে আমি কাঠগুলো নদীর এক ধারে রেখে দিয়েছি, এগুলো বাড়িতে নিয়ে যাবো। বন্ধু আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো আমাকে